একবিংশ শতাব্দীতে প্রযুক্তির কল্যাণে অনেক অচেনাকে চিনতে ও জানতে পেরেছি আমরা। তারপরেও রহস্য ঘেরা এই পৃথিবীতে এখনো অনেক রহস্য অজানাই রয়ে গেছে, যেগুলো উন্মোচন করতে অনেক প্রযুক্তিও ব্যর্থ হয়েছে। এমনই একটি রহস্য হলো আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল। একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলে মানা হয়, কারণ এ পর্যন্ত এখানে যত রহস্যময় দুর্ঘটনা ঘটেছে অন্য কোথাও এরকম ঘটেনি, আর এই ঘটনাগুলোর রহস্য আজও উন্মোচিত হয়। এজন্যই স্থানীয় অধিবাসীরা এই অঞ্চলটির নামকরণ করেছেন শয়তান বা অপাত্তাদের দ্বীপ। যারা এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে জানেন না, তাদের জন্য আজ দেওয়া হলো কিছু অজানা তথ্য। বারমুডা ট্রায়াঙ্গেল কি? ক্যারিবীয় সাগরের এক ত্রিভুজ এলাকা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে সীমাবদ্ধ। বারমুডা ট্রায়াঙ্গেল যে তিনটি প্রান্ত দ্বারা সীমাবদ্ধ, তার একটি প্রান্তে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, আরেকটি প্রান্তে পুয়ের্তো রিকো এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ অবস্থিত। এই অঞ্চলটির মোট আয়তন 114 লাখ বর্গ কিলোমিটার বা 44 লাখ বর্গ মাইল। ট্রায়াঙ্গেল নিয়ে যত রহস্য, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তার অন্যতম একটি দিক হলো জাহাজ নিখোঁজ হয়ে যাওয়া। কলম্বাসের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একই ব্যাপার ঘটেই চলেছে। কোনো জাহাজ এই ট্রায়াঙ্গেলে প্রবেশ করলেই বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয়। এক সময় তার দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। আবার এক মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া জাহাজও ভুতুরেভাবে আসতে দেখা যায় এই স্থানে। ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম 1492 সালের 11ই অক্টোবর তার লগ বুকে তার এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অভিজ্ঞতার কথা লিখেছেন। তিনি লিখেছেন যে তার জাহাজের নাবিকরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি আর আকাশের ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। 1918 সালে সেখানে US নেভির কয়েকটি জাহাজ নিখোঁজ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সাইক্লোপোস্ট জাহাজের অদৃশ্য হওয়া, তাতে ছিল 309 জন যাত্রী। 19,000 টন ভারী জাহাজটি বার্বাডোস থেকে বাল্টিমোরের দিকে যাচ্ছিল। এই জাহাজটি সেখানে অদৃশ্য হয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের দুর্ঘটনাগুলি। 1750 সালে অক্টোবর মাসে সর্বপ্রথম ক্যাপ্টেন জুয়ানের নেতৃত্বে সেনা বোঝায় 5টি জাহাজ ঝড়ের কবলে পড়ে ট্রায়াঙ্গেল এলাকায় মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এরপর 1858 সালে ব্রিটিশ সামুদ্রিক জাহাজ বেল্লা নিরুদ্দেশ হয়ে যায়। 1866 সালে সুইডেনের মালবাহী জাহাজ লুট্টা বারমুডা সমুদ্র এলাকা রহস্যজনকভাবে ডুবে যায়। 1872 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ বাণিজ্য তরী ম্যারি ক্যালেস্ট্রে মারাত্মক দুর্ঘটনায় পড়ে। 1888 সালে স্পেনের একটি বাণিজ্য পথ ভিয়াগো নিখোঁজ হয়ে যায়। 1902 সালে জার্মানির জাহাজ ফ্রেয়া নিরুদ্দেশ হয়ে যায়। এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকলেও মানুষের চোখে এটি রহস্যজনক ভাবে ধরা পড়ল 1945 সালে, যখন মার্কিন নৌবাহিনীর 5টি জঙ্গি বিমান এই অঞ্চলে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। কথিত আছে নিখোঁজ হওয়ার পূর্ব মুহূর্তে পাইলট লেফটেন্যান্ট টয়লার কন্ট্রোল রুমে রবার্ট কক্সের সাথে কথা বলছিলেন। শেষ মুহূর্তে তার ভয়ার্ত বক্তব্য ছিল এরকম, নানা কষ্ট তুমি সাবধান হও, তুমি কখনো এই বিমান নিয়ে আমাদের খুঁজতে বের হবা না, তাহলে তোমরাও আমাদের মতো বিপদে পড়বে। ওরা অবিকল দেখতে অবিকল। এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1960 সালের দিকে বিপদগ্রস্ত হয় আমেরিকান সাবমেরিন স্কর্পিয়ন। এভাবে বহু সামুদ্রিক জাহাজ, উড়োজাহাজ কখনো জরি চরম ভাবে বিধ্বস্ত হয়েছিল অথবা অজ্ঞাত কারণে নিখোঁজ হয়েছিল বারমুডা ট্রায়াঙ্গেল বা তার আশেপাশে। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় অঞ্চল হলো জলীয় কেন্দ্রের একটি বিন্দু। ফ্লোরিডা থেকে বাহামার মধ্যে এর অবস্থান। এই অঞ্চলকে বলা হয় রেডিও ডেড স্পট। এখানে কোনো বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে না এবং বেরো হতে পারে না। অনেকে এখানে ফ্লাইং সসার দেখার কথা স্বীকার করেছে। তাদের মতে ভিন্ন গ্রহের প্রাণীরাও পৃথিবীতে আসার জন্য এই অঞ্চলটি বেছে নিয়েছে। এটিও এই ট্রায়াঙ্গেলের একটি বড় রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেলের আরো একটি রহস্য হচ্ছে একটি অদ্ভুত জৈবের উপস্থিতি। টেডিটাকান নামের এক ডুবুরি যে বারমুডার বেলাভূমিতে 1500 থেকে 2000 পাউন্ড ওজনের উজ্জ্বল সাদা একটি পিণ্ড আবিষ্কার করেছিল। স্থানীয় লোকেরা এই রহস্যময় বস্তুটির নাম দিয়েছিল বারমুডা।
এই পিণ্ড থেকে একটি টুকরা কেটে নিয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ গবেষণা করে। গবেষণায় পাওয়া যায় ওই পিণ্ডটি কোনো প্রাণীদেহের অংশ। রহস্যময় ব্যাপার হলো, প্রাণীদেহের অংশ হওয়া সত্ত্বেও পিণ্ডটি কোনো ধরনের পচন লাগেনি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনা। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভেদ করার উদ্দেশ্যে বেশ কিছু তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করেছেন গবেষকরা। অনেকের মতে এখানে চুম্বকীয় তত্ত্ব কাজ করছে। এই অঞ্চলে আকাশ ও সমুদ্র মধ্যে একটি তড়িতাহত ক্রিয়া বিক্রিয়া ঘটে। আবার কারো মতে এই রহস্যময় জায়গায় পর্যায়ক্রমে অজানা এক রাসায়নিক যৌগের সৃষ্টি হয়। সেই যৌগ যাবতীয় ইচ্ছাশক্তি ও ইন্দ্রিয়ের অনুভূতি অবশ করে দেয়। সমুদ্রের মধ্যে বিভিন্ন বিপাক ক্রিয়ার ফলে এই অজানা জৈবের রাসায়নিক বিক্রিয়া চলে। এর ফলেই ঘটে যায় রহস্যময় ঘটনা। কেউ বলেন এই ট্রায়াঙ্গেলে পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্পের জন্য পাহাড় সম বিশাল ঢেউ তৈরি হয়, যে কারণে জাহাজ উড়োজাহাজ সব কিছুকে নিজের গহ্বরে টেনে নেয়। আবার অনেকেই বলেন ফোর্থ ডাইমেনশনাল বা চতুর্থ মাত্রার কথা। তাদের মতে সময়ের একটা অত্যন্ত ফাটল এই ট্রায়াঙ্গেলে সক্রিয় থাকে। ওইসব জাহাজ ও বিমান সময়ের সেই রহস্যময় ফাটলে পড়ে হারিয়ে যায়।